রোহিঙ্গাদের ব্যাপারে তারা আমাদেরকে জানিয়েছে তাদের কাছে 3 লক্ষ রোহিঙ্গা এখন তাদের এখানে বসবাস করে, তারা ওইখানে ব্যবসা বাণিজ্য সবই করছে। এখন আমাদের কাছে যেটা তারা আবেদন করেছিল সেটা আমরা দেখছি যে আমাদের পাসপোর্টগুলি রিনিউ করে দেওয়ার জন্য আমরা সেগুলি সিস্টেম ওয়াইজ, যেটা আমাদের সিস্টেম সেই সিস্টেম ওয়াইজে পাসপোর্টগুলি রিনিউ করে আমরা করছি যারা ওইখানে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রায় 27 লক্ষ আমাদের 27 লক্ষ 60 হাজার আমাদের বাংলাদেশি নাগরিক সেখানে বসবাস করছে, বিভিন্ন বিভিন্ন পেশায় তারা নিয়োজিত আছেন, কেউ আবার ব্যবসা বাণিজ্য করেন। সেই ব্যবসা যাতে আর একটু সুবিধা পায় সেটা নিয়েও ডিসকাশন হয়েছে। মোট কথা আমাদের সব কিছু নিয়ে আমরা ডিসকাস করেছি। আমরা মনে করি আমাদের রিলেশন আরও গাঢ় হবে, আরও মানে ডেভেলপ করবে এই ইসের পরে, এই ভিজিটের পরে। কামিং যে সময় সেই সময়তে সাইবার চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। তারা সৌদি আরবও সেটাই মনে করে, আমরাও সেটাই মনে করি। সেই চ্যালেঞ্জ মানে কীভাবে আমরা মানে মোকাবেলা করব সেই জন্যই এই যে আমাদের যে এগ্রিমেন্ট সেখানেও সেটার স্থান পেয়েছে। তো আমাদের এই ছিল ডিসকাশনে। আর সবচেয়ে বড় যেই ডিসকাশনটি আসছে ঘুরে ফিরে সেটা হলো রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। তারা যথেষ্ট সহযোগিতা করেছে, তারা সব ধরনের সহযোগিতা আমাদেরকে দিচ্ছে তাদের তাদের এনজিওদের মাধ্যমে এবং সরকারের মাধ্যমে। সেটাকে আরও কীভাবে জোরদার করা যায়, কীভাবে এদেরকে সেফলি মানে অনারেবলি এই রোহিঙ্গারা যাতে মায়ানমারে ফেরত যাবে সেই এই সমস্ত ব্যাপারে ডিসকাশন হয়েছে। আমাদের এটা যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এলএনজির বিষয় নিয়ে আমরা কোনো কথা এবং আলোচনায় আসেনি। আমরা যেটা আলোচনা করেছি যে এখানে শ্রমিকরা যাতে সেফলি থাকতে পারে, তাদের ভিসা, তাদের পাসপোর্ট রিনিউয়াল এই সমস্ত বিষয়ে মূলত আলোচনা হয়েছে। পাসপোর্ট রিনিউয়াল আপনারা জানেন এখন যে আমরা পাসপোর্ট শুরু করেছি, ই পাসপোর্ট, এটাকে অনেক কিছু প্রয়োজন হয়, যেমন এনআইডির প্রয়োজন হয়, বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয়, আইরিস এবং ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়, এগুলি সবগুলি দিতে আমাদের একটু সময় লাগছে। তারা বলছিল এটাকে আরও তাড়াতাড়ি কীভাবে করা যায় সেইটা সম্বন্ধে তারা রিকোয়েস্ট করছিল। আমরাও বলেছি আমরা তাড়াতাড়ি করব, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি এই অসুবিধাগুলি আছে। এই পর্যায়ে আমাদের একটা জয়েন্ট একটা ওয়ার্কিং কমিটি হতে যাচ্ছে যাতে করে এই সমস্ত যে প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলো সরাহা করার জন্য। ওনারা যখন সৌদি আরবে গিয়েছেন তখন কি ওনারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন? তাহলে পাসপোর্ট রিনিউ করার প্রশ্নটি আসছে কেন? প্রথম কথা হলো আমাদের দেশের থেকে তারা গিয়েছে আমাদের দেশ হয়ে, এটা সঠিক, কারণ তারা খেয়ে বাংলাদেশে ঢুকেছে। এবং 3 লক্ষ লোক যারা গিয়েছে আমাদের পাসপোর্ট নিয়ে যায়নি, তারা তাদের নিজস্ব মেকানিজমে গিয়েছে। মাননীয় ক্লিয়ার করবেন, আপনি রোহিঙ্গারা যারা গেছে আপনি যেটা বললেন 3 লাখ রোহিঙ্গা ওখানে আছে, এই 3 লাখ কি তারা কোনো কিছু দাবি করেছিল? না, আমি তো বলছি তারা বলতেছে তারা বার্মিজ, তারা কিন্তু এই শব্দটি বারবার বলছে, তারা বার্মিজ, তারা মিয়ানমার। বাংলাদেশের থ্রু দিয়ে গিয়েছে এটাও যেমন সত্যি, তেমন বাংলাদেশের বাইরে থেকেও কিছু সংখ্যক গিয়েছে। পাকিস্তান আমলে যারা গিয়েছে তারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গিয়েছিল। বাংলাদেশ আমলে যদি কিছু যেয়ে থাকে তারা সবাই কি মানে কীভাবে গিয়েছে আমাদের যেটুক জানি, কিছু সংখ্যক লোককে আমরা তখন তাদেরই রিকোয়েস্টে পাসপোর্ট দিয়েছিলাম। সেইগুলো সম্বন্ধে এখন যেটা আমাদের মাননীয় রাষ্ট্রদূত যেটা বললেন সেগুলো কিন্তু প্রজন্মের প্রজন্ম সেখানে রয়েছে, তাদের নাতিও এসে গেছে, সেইগুলোকে তো আমরা আর পাসপোর্ট দিব না কিংবা তাদের শনাক্ত করতেও যাচ্ছি না। যারা বিশেষ বিবেচনায় গিয়েছিল, বিশেষভাবে গিয়েছিল, সেইগুলি আইডেন্টিফাই করে আমরা যেগুলিকে পাসপোর্ট দিয়েছি সেইগুলি তো আমরা মানে ওয়াদাবদ্ধ তাদের পাসপোর্ট রিনিউ করার ব্যাপারটা, সেইগুলি আমরা দেখবো, সেইগুলি পরীক্ষা নিরীক্ষার পরে আমরা দেখবো। তা কিন্তু মানে মৌখিক চুক্তিতে চলে গিয়েছিল, তাই না? এতদিন পর্যন্ত এটি মৌখিকভাবেই হয়েছিল যে আসলে ট্রায়াল বেসিসে গত 19-এ গিয়েছিল এবং গত বছর এই বছরও গিয়েছে। অনেকেই যারা এই উইদাউট আপনার চুক্তি ছাড়াই গিয়েছে এরা, তো ওইটাই আজকে ফর্মালাইজ হলো যে ফর্মালিটি মেনটেন করেই আজকে চুক্তিটা হয়েছে যে হ্যাঁ এরপর থেকে আমাদের যারাই সৌদি আরবে হজে যাবে তারা পুরো ইমিগ্রেশন আমাদের এখানেই হবে, আমাদের দেশে হবে। ওখানে জাস্ট ওরা
এয়ারপোর্টে নেমে গাড়িতে উঠে যাবেন, ওখানে কাস্টম ক্লিয়ারেন্সও এখানে হয়, সব কিছু এখানে হয়ে যাবে, ইভেন লাগেজও ওদের হোটেলে চলে যাবে, ওদেরকে ওখানে লাগেজও পিক করতে হবে না এয়ারপোর্টে, যেটা অলরেডি এবছর ওরা এটাকে করে দেখেছে, দেখেছে এই জন্য বিকজ কোথায় লুপহোলসগুলো আছে, কী কী লাগবে, ওই সকল জিনিসগুলোই ওরা দেখেছে। সুতরাং এই বছর থেকে আমাদের সাথে চুক্তি হলো, আগামী বছর এটা আমাদের পুরোপুরি 100% এই চুক্তির আওতায় যাবে।